জাহিদ নদী ভাঙনের সর্বশেষ কি অবস্থা আমাদের জানান। ধন্যবাদ উপমা। পদ্মা নদীর ভাঙনে কুষ্টিয়ার মিরপুর এবং ভেড়ামারা উপজেলার দুটি ইউনিয়নের 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু সব ফসলি জমি নদী গর্ভে নিয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে দেখাই যে এখানকার মানুষজন কিন্তু তারা মানববন্ধনে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু 10 দিন আগেও এরকম একটি মানববন্ধন করেছিল এবং সে সময় যে মানববন্ধনে যে জমির উপর দাঁড়িয়েছিল সেটি কিন্তু আধা কিলোমিটার দূরে নদীর ভিতরে চলে গেছে। এবং এই যে এই এখন আপনি যেটা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি বটের গাছ, এটি কিন্তু একটি শ্মশান ঘাট ছিল, সেই শ্মশান ঘাট কিন্তু নদীর মধ্যে চলে গেছে। এরকম অসংখ্য কৃষি জমি, ধানের জমি এবং কলা বাগান সব কিন্তু নদী গর্ভে চলে যাচ্ছে, একের পর এক মানুষ কিন্তু চলে যাচ্ছে। আমি কথা বলবো আয়োজকদের একজনের সাথে। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন আমরা গত 1 সপ্তাহ আগেও একটি মানববন্ধন করে সেই মানববন্ধন যে জায়গায় দাঁড়িয়ে করেছিলাম তার থেকে আমার প্রায় 1 কিলোমিটার আমরা চলে আসছি। এখন আপনারা কি করবেন? আমরা এখন আমরা পানি উন্নয়ন বোর্ড এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আগামী 24